ডলারের লোভেই আইসিসি বিশ্বকাপ আয়োজন করছে আমেরিকাতে। তা করতে যা করা দরকার সে অদ্ভুত ঘটনাও ঘটিয়ে ফেলেছে বিশ্বের ক্ষমতাধর দেশ আমেরিকা। তারা 5 মাসের মধ্যে বানিয়েছে স্টেডিয়াম, তবে তাড়াহুড়োর মধ্যে খুদ থাকে। ভারতীয় ক্রিকেট দল খেপেছে, বলেছে আমেরিকার ব্যবস্থা গড়পড়তা মানের। খাবার গ্রাউন্ড ফ্যাসিলিটিস নিয়েও আছে অসন্তোষ। পিচ থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা ও মাঠের সব কিছুই অস্থায়ী। এটা বলা নিরাপদ হবে, এখানকার সব কিছুই গড়পড়তা মানের। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারতীয় টিম। এরপর আইসিসির কাছ থেকে বিষয় জানার চেষ্টা করে সংবাদ মাধ্যম। ক্রিকেটের নিয়ত সংস্থা যদিও ভারতের অসন্তোষের ব্যাপারে জানে না বলেই উল্লেখ করে। ক্যান্টিয়াক পার্কের অনুশীলনের সুবিধা নিয়ে কোনো দল অভিযোগ বা উদ্বেগ প্রকাশ করেনি। অনুশীলনে 6টা ড্রপ ইন পিচের মধ্যে 3টিতে নেট সেশন করেছেন ভারতীয় ব্যাটাররা। ট্রেনিং শেষে দ্রাবিড় কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন। ওই ভেন্যুতে পর্যাপ্ত খাবারের ব্যবস্থাও ছিল না বলে উল্লেখ করা হয় ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। জানিয়ে ক্রিকেটাররা মোটেও খুশি ছিলেন না। বিসিসিআর পক্ষ থেকেও নাকি খাবার নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। সাংবাদিকদের খাবার পরিবেশন করা হয়েছিল বক্সের মাধ্যমে। এছাড়া চাইলে অনুশীলনের জন্য ভিন্ন জায়গায় যেতে পারছে না ভারতীয় দল। নাসাউ ইন্টারন্যাশনাল কাউন্টি গ্রাউন্ডে অনুশীলনের সুযোগই নেই। এজন্য ক্যান্টিয়াক পার্কেই ডেডিকেটেড গ্রাউন্ড হিসেবে দিয়ে দিয়েছে আইসিসি। আর ভারতকে তাদের গ্রুপ পর্বের প্রথম 3টা ম্যাচই খেলতে হবে বিশ্বকাপের ভেন্যু নাসাউয়ের। এই স্টেডিয়ামে সব কিছুই অস্থায়ী, নেই কোনো অনুশীলন সুবিধা, এমনকি যেসব পিচে খেলা হবে সেগুলো প্রতিস্থাপনযোগ্য। আইসিসি জানিয়ে দিয়েছে নিউ ইয়র্কে যেসব দলের ম্যাচ আছে তাদের অফিসিয়াল ট্রেনিং গ্রাউন্ড ক্যান্টিয়াক পার্ক। একই মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ দলও। নাসাউতে বাংলাদেশ দলেরও একটা বিশ্বকাপ ম্যাচ আছে, সেটা হলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ভারতীয় টিমের আগে বাংলাদেশের সিনিয়র ক্যাম্পেইনার সাকিবও সমালোচনা করেছিলেন ফ্যাসিলিটিসের। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথমবার সিরিজ হারের পর সাকিব প্রশ্ন তুলেছিলেন সুবিধা অসুবিধা ইস্যুতে। এবার সেই কাতারে যোগ হলো গোটা ভারতীয় শিবির। এদিকে আর কিছু ঘন্টা পরই মাঠে গড়াবে টি-20 বিশ্বকাপের নবম আসর। বাংলাদেশ সময় রোববার সকালে টেক্সাসে সহ আয়োজক যুক্তরাষ্ট্র কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ওয়ার্ল্ড কাপ। তবে বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠান হবে টেক্সাস থেকে 3,239 মাইল দূরের শহর ওয়েস্ট ইন্ডিজের গায়ানায়। তবে উদ্বোধনী অনুষ্ঠান জমকালো হবে না বলেই ধারণা সবার। কয়েকজন ডিজের গান গাওয়া ছাড়া নাকি আর কিছুই নেই উদ্বোধনী অনুষ্ঠানে। অনুষ্ঠিত হবে 2 জুন রোববার সন্ধ্যা 6:30। বিশ্বকাপের খেলা স্টার স্পোর্টস 1, স্টার স্পোর্টস 1 HD, পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস এইসব চ্যানেলে দেখা যাবে। বাংলাদেশ থেকে সম্প্রচার করছে নাগরিক টিভি।